আবারও আক্রান্ত এক চিকিৎসক। মঙ্গলবার রাতে ঘটনা উদয়পুরে। আক্রান্ত চিকিৎসকের নাম সপ্তদীপ দাস। তিনি গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন। চিকিৎসক জানান, গতকাল রাতে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন মহিলা পেট ব্যথা নিয়ে আসেন, বীরলাল নোয়াতিয়া এবং বিকাশ নোয়াতিয়া। ইতিমধ্যে চিকিৎসক রোগীকে চিকিৎসা শুরু করেন। ইতিমধ্যে তারা দুজন নার্সদের রুমে গিয়ে নানা ধরনের বক্তব্য শুরু করে। তখন চিকিৎসক তাদের রুম থেকে বের হয়ে যেতে বলেন। সঙ্গে সঙ্গে বীরলাল নোয়াতিয়া বলেন, তিনি গত বিধানসভা নির্বাচনে তিপ্রামথা দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন তাকে বসার জন্য চেয়ার দেওয়া হয়নি এবং সম্মান কেন দেওয়া হয়নি, এই বলে চিকিৎসকের ওপর আক্রমণ করা হয়। বুধবার গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসককে। খবর পেয়ে গোমতী জেলা হাসপাতালে ছুটে যান গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার চিরঞ্জিত নোয়াতিয়া। বর্তমানে চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিপ্রামথার এই চিকিৎসকের ওপর আক্রমণের ঘটনা ছি ছি রব উঠেছে। কাল রাত্রে আনুমানিক 9:30 নাগাদ আমি হাসপাতাল থেকে, আমাকে ইনফর্ম করা হয় যে একজন পেট ব্যথা রোগী এসেছে। আমি পেশেন্টটাকে দেখলাম, ওর সামান্য মাসিকের ব্যথা। পেশেন্টকে ওষুধ দেওয়া আমরা শুরু করলাম, উইদিন 10-15 মিনিটসের মধ্যে শুরু হয়ে গেছে। ওষুধ দিচ্ছি আমরা, দেওয়ার পর যখন আমি টিকিট লিখছিলাম, তখন দুজন পেশেন্ট পার্টি, ওই পেশেন্টের পার্টি দুজন, নাম একজনের নাম বীরলাল নোয়াতিয়া, আরেকজন নাম বিকাশ নোয়াতিয়া। ওরা সিস্টার ইনচার্জ রুমে ঢুকে সিস্টারের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি ওদেরকে বললাম যে আপনারা বাইরে থাকুন, যেহেতু এখানে আপনাদের কোনো কাজ নেই, আমাদের পেশেন্ট ট্রিটমেন্ট করার প্রসেসটা ডিস্টার্ব হচ্ছে। তারপর উনি বললেন যে উনি গত ইলেকশনে তিপ্রামথা দলের হয়ে মাতাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছেন, এর ফলে ওনাকে আমি চেয়ার আর টেবিল ওনাকে বসার জন্য দেওয়ার জন্য আমি বলেছি ওনাকে যে আপনি মধ্যবর্তী অবস্থায় আছেন, সকালে এসে আমার সাথে কথা বলুন, এখন ট্রিটমেন্ট প্রসেস ইন্টারাপ্ট করবেন না। এর ফল এই বলার ফলেই কেন ওনাকে আমি চেয়ার আমি ওনাকে দেয়নি বসার জন্য, তারপর পরশু উনি আমাকে হাতে চাবি দিয়ে, পাইকের চাবি দিয়ে যা এখানে আঘাত করেছেন, মাথায় আঘাত করেছেন আর পায়েও আঘাত করেছেন। তারপরও অনেকক্ষণ কথা হয়েছে ওনার সাথে, অনেক আটকানোর চেষ্টা করেছে। উনি আমাকে বললো যে যদি মাতাবাড়ি অ্যাম্বুলেন্স না আসতো তাহলে কি আমি ওনাকে সেম বিহেভিয়ারটা করতাম কি না। আমি বলেছি যে মাতাবাড়ি অ্যাম্বুলেন্স যদি মধ্যবর্তী অবস্থায় আসতো তাহলে ওনাকে আমি বললাম বলে কালকে সকালে এসে আমার সাথে কথা বলার জন্য, আর আশা করি যে কোনো জনপ্রতিনিধি এই অবস্থায় হাসপাতালে আসবেন, এটা আমার মোটেও কাম্য নয়। তা এর ফলে উনি বললো যে আমি একজন বাঙালি ডাক্তার, আমি এখানে নাকি বিজেপি প্রোপাগান্ডা করছি। আমি বুঝতে পারলাম না, এখান থেকে আমি পেশেন্ট দেখা আমার কাজ, আমি এখানে কোনো দলের, আমি নির্দলীয় একজন সরকারি কর্মচারী, ওদের কথা হয়েছে আমি বিজেপি প্রোপাগান্ডা করছি, অন্য দলের যারা জনপ্রতিনিধি আসছে ওদেরকে আমি যথাযথ সম্মান দিচ্ছি না।